জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ধুয়ে মুছে পরিষ্কার করা, ফুলের গাছ লাগানো সহ লেক সংস্কার ও লাইটিংয়ের কাজ শেষ। রং তুলির আঁচড় লেগেছে পুরো সৌধ জুড়ে। স্মৃতিসৌধ পুরোপুরি ধুয়ে মুছে একদম পরিপাটি করে রাখা হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবারে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে প্রচণ্ড গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দিতে নয় পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ওয়াকারুজ্জামানের তত্ত্বাবধানে সেনা, বিমান ও নৌবাহিনীর সদস্যরা চূড়ান্ত মহড়াও শেষ করেছেন। 26 মার্চের প্রথম প্রহর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সাধারণ দর্শনার্থীদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা সহ পর্যবেক্ষণ টাওয়ার। স্মৃতিসৌধ চত্বর এবং তার আশপাশ এলাকা ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এছাড়া জাতীয় স্মৃতিসৌধে এবার স্থায়ীভাবে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, বিভিন্ন ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে জনগণের বা সন্ত্রাসীদের গতিবিধি লক্ষ্য করার জন্য। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতাদের শ্রদ্ধা নিবেদনের পর জনসাধারণের জন্য খুলে দেয়া হবে জাতীয় স্মৃতিসৌধ। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।